সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আরও চৌদ্দ দিন বাড়ানো হলো দেশজুড়ে লকডাউন আগামী একত্রিশে মে দু পর্যন্ত জারি থাকবে এই লকডাউন কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে এই লকডাউন যে হবে এটা কিন্তু অন্যান্য বারের তুলনায় অনেকটাই আলাদা হবে নতুন রূপে হবে নতুন রঙে হবে সেরকমভাবে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে লকডাউন ফোর কেমন কেমন হতে চলেছে সেক্ষেত্রে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে রাত্রি সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত জারি থাকবে কারফিউ অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো দেশবাসী বিশেষ কাজ ছাড়া বাড়ি থেকে বেরোতে পারবেন না এছাড়াও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আরও শিথিলতাও দেওয়া হয়েছে তো বন্ধুরা এই লকডাউনে কী কি ছাড় মিলতে চলেছে এবং আর কি কি কড়াকড়ি করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর পূর্বে আপনি যে এবারের লকডাউন বেড়েছে সেটাতে কি আপনি সমর্থন করেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো বন্ধুরা চলুন সমানষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি তো ইতিমধ্যে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে চতুর্থ দফার লকডাউন জারি করা হয়েছে যেটা চলবে একত্রিশে মে পর্যন্ত রবিবার জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর তরফে আরও দু সপ্তাহ লকডাউন চালিয়ে যাওয়ার ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে এরপরেই তা সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি করেছে স্বরাষ্ট্রমন্ত্র ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে চতুর্থ দফার লকডাউনের শর্তা শর্ত এদিকে এই দফায় চালু হতে চলেছে আন্তঃরাজ্য পরিবহন ব্যবস্থা সেক্ষেত্রে দুটি রাজ্যের মধ্যে পরিবহন হবে সেই দুপক্ষেরই কিন্তু অনুমতি লাগবে অর্থাৎ ধরুন যদি কোনো বাসকে বাংলা থেকে বিহার অবধি চলতে হয় তাহলে একদিকে যেমন পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি লাগবে ঠিক সেরকমভাবে বিহার সরকারের অনুমতি লাগবে দুটি সরকারের যদি অনুমতি পাওয়া যায় তাহলে বাস সেই রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারবে অর্থাৎ দুটি রাজ্যে বাস চালানোর জন্য কিন্তু দুটি রাজ্যের অনুমতি কিন্তু একান্ত প্রয়োজন রাজ্যের ভিতরে বাস ট্যাক্সি বা অন্যান্য গণ পরিবহনের সুবিধে কতটা পাওয়া যাবে তা ঠিক করবে কিন্তু রাজ্য প্রশাসনই অর্থাৎ রাজ্যের ভিতরে কোথায় রাজ্য সরকার কোথায় কোন বাস যেতে দেবে বা কোন ট্যাক্সি যেতে দেবে সেটা সমস্ত কিছু ঠিক করবে সেই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্য সরকার অন্যদিকে এবার কিন্তু রাজ্যের সংক্রমণ পরিস্থিতি বিচার করে সমস্ত জোনগুলি ঠিক করা স্বাধীনতা দেওয়া হচ্ছে রাজ্যকেই ব্যবসায়িক স্বার্থে যেসব গাড়িগুলি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায় সেগুলিকে ছাড় দেওয়া হচ্ছে আটকানো যাবে না খালি ট্রাককেও কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী এই দফাতে বন্ধ থাকছে স্কুল কলেজ সিনেমা হল বন্ধ থাকছে শপিং মল খুললেও তাতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন না বন্ধ থাকবে মেট্রো রেল পরিষেবাও তো চলুন আমরা এক নজরে দেখিনি যে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এবং কোন কোন জিনিসগুলো বন্ধ থাকছে আগামী একত্রিশে মে পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন যে অল ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেলস অফ প্যাসেঞ্জার এক্সপেক্ট ফর ডোমেস্টিক মেডিকেল সার্ভিস ডোমেস্টিক এয়ার অ্যাম্বুলেন্স অ্যান্ড ফর সিকিউরিটি পারপাস অর পারপাস অ্যাজ পারমিটেড বাই এমইচএ অর্থাৎ সমস্ত ধরনের এয়ার ট্রাভেল অর্থাৎ বিমান পরিষেবা বন্ধ থাকছে সেটা ডোমেস্টিক হোক অথবা ইন্টারন্যাশনাল হোক কিন্তু যদি মেডিকেল সার্ভিসের জন্য হয় অথবা ডোমেস্টিক এয়ার অ্যাম্বুলেন্স হয় সেটা কিন্তু সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের অনুমতি নিয়ে কিন্তু চালানো হতে পারে মেট্রো রেল সার্ভিস বন্ধ থাকছে স্কুল কলেজ এডুকেশনাল ট্রেনিং কোচেস কোচিং ইনস্টিটিউশন সমস্ত কিছু বন্ধ থাকছে উইল রিমেন ক্লোজড অনলাইন ডিসটেন্স লার্নিং শ্যাল কন্টিনিউ টু বি পারমিটেড অ্যান্ড শ্যাল বি কারেজড অর্থাৎ অনলাইন অথবা ডিস্টেন্স যদি কোনো লার্নিং হয় তাহলে সেটা কিন্তু চলবে হোটেল রেস্টুরেন্ট এবং আদার হসপিটালিটি সার্ভিসেস যে কোনো হসপিটালিটি সার্ভিস হোটেল এবং রেস্টুরেন্ট এক্সপেক্ট দোস মিন ফর হাউজিং হেলথ পুলিশ গভর্নমেন্ট অফিসিয়ালস হেলথ কেয়ার ওয়ার্কারস স্ট্যান্ডার্ড পার্সোনাল ইনক্লুডিং টুরিস্ট অ্যান্ড ফর কোয়ারেন্টাইন ফেসিলিটিস অ্যান্ড রানিং অফ ক্যান্টিনস অ্যাট বাস ডিপো রেলওয়ে স্টেশন অ্যান্ড এয়ারপোর্ট রেস্টুরেন্ট শ্যাল বি পারমিটেড টু অপারেট কিচেন ফর হোম ডেলিভারি অফ ফুড আইটেমস অর্থাৎ হোটেল রেস্টুরেন্ট এবং অন্যান্য সমস্ত হসপিটালিটি সার্ভিস কিন্তু বন্ধ থাকছে কিন্তু যদি কোনো হাউজিং হেলথের জন্য যদি কোনো হোটেল খোলা থাকে অথবা যদি কোনো রেস্টুরেন্ট খোলা থাকে পুলিশ গভর্নমেন্ট অফিসিয়ালের জন্য হেলথ কেয়ারের জন্য ওয়ার্কারের জন্য তাহলে সেগুলো কিন্তু খোলার অনুমতি দেওয়া হয়েছে যে কোনো ধরনের সিনেমা হল বন্ধ থাকবে শপিং মল বন্ধ থাকবে জিমন্যাসিয়াম অর্থাৎ জিমের যেই জায়গাগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকবে সুইমিং পুল বন্ধ থাকছে এন্টারটেনমেন্ট সমস্ত পার্ক বন্ধ থাকছে থিয়েটার বন্ধ থাকছে বার বন্ধ থাকছে অডিটোরিয়াম বন্ধ থাকছে অ্যাসেম্বলি হল বন্ধ থাকছে এবং সিমিলার প্লেসেস সমস্ত কিছু কিন্তু বন্ধ থাকছে স্পোর্টস কমপ্লেক্সেস অ্যান্ড স্টেডিয়া উইল বি পারমিটেড টু ওপেন সমস্ত কিছু এগুলো কিন্তু খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে হাওয়েবার স্পেকটেটার্স উইল নট বি অ্যালাউড অর্থাৎ যদি আপনি কোনো কোচিং করতে যান অর্থাৎ যদি আপনি খেলার কোচিং করতে যান সেক্ষেত্রে কিন্তু সেগুলি আপনি করতে পারবেন কিন্তু তার জন্য কিন্তু কোনো ধরনের দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না অল সোশ্যাল অথবা পলিটিক্যাল অথবা স্পোর্টস অথবা এন্টারটেনমেন্ট অ্যাকাডেমিক কালচারাল রিলিজিয়াস ফাংশান যদি যে কোনো ধরনের হয় বা যেখানে গ্যাদারিং হয় অথবা লার্জ গ্যাদারিং হয় সেই সমস্ত কিছু কিন্তু বন্ধ রয়েছে যে কোনো ধরনের রিলিজিয়াস প্লেসেস সেটা মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক যে বা যে কোনো ধরনের পুজোর স্থান সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড মানে একদম কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তো কোন কোন জিনিসের খোলা থাকবে অর্থাৎ দ্য ফলোইং অ্যাক্টিভিটিজ ওয়েল বি পারমিটেড উইথ রেস্ট্রিকশন এক্সপেক্ট ইন দ্য কন্টেনমেন্ট জোন অর্থাৎ কন্টেনমেন্ট জোনে কোনো কিছু খোলা থাকছে না এটা কিন্তু একদম পরিষ্কার কিন্তু বাকি জায়গাগুলিতে কোন কোন ক্ষেত্রে ছাড় মিলতে চলেছে তো ইন্টারস্টেট যেটা আমি আপনাদের বললাম যে ইন্টারস্টেট ভেহিকেল এবং বাস এগুলো ছাড় পাওয়া যাবে যদি দুটো রাজ্যের মধ্যে অনুমতি হয় ইন্টারস্টেটের মধ্যে সেটা সমস্ত কিছু স্টেট ঠিক করবে এবং ইউনিয়ন টেরিটরি ঠিক করবে যে কোন কোন জায়গাতে কোন কোন বাস চলবে কিংবা কোন কোন ভেহিকল চলবে সেটা ঠিক করবে সেটা রাজ্য সরকার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস ফর মুভমেন্ট অফ পারসন অ্যাজ মেনশন ইন এনএক্সচের ওয়ান শেল কন্টিনিউ টু অপারেট অর্থাৎ যদি কোনো প্যারামেডিক্যাল স্টাফ হয় অথবা ডাক্তার হয় অথবা ইঞ্জিনিয়ার হয় তাহলে তাদের মুভমেন্টের জন্য যে সব জিনিসের প্রয়োজন সেগুলো কিন্তু খোলা থাকবে এবার কিন্তু নতুন একটি জোন তৈরি করা হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে বাফার জোন অর্থাৎ কন্টেনমেন্ট জোন বাফার জোন রেড জোন এবং অরেঞ্জ জোন দ্যাট

ডেমার্কেটেড বাই দ্য ডিস্ট্রিক্ট অথরিটিস আফটার টেকিং ইন টু কনসালডেশন দ্য গাইডলাইনস অফ এম এইচ এফ অর্থাৎ কোন অরেঞ্জ রেড জোনের মধ্যে কী কী চলবে বা অরেঞ্জ জোনের মধ্যে কী কী চলবে কন্টেনমেন্ট জোনের মধ্যে কী চলবে বা ওফার জোনের মধ্যেও কী চলবে সেটা সমস্ত কিছু কিন্তু সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকার ঠিক করবে আর কন্টেনমেন্ট জোনে শুধুমাত্র এসেন্সিয়াল অ্যাক্টিভিটিস অ্যালাউ করা হবে বাদ বাকি কোনো কিছু কিন্তু কন্টেনমেন্ট জোনের ক্ষেত্রে অ্যালাউ করা হচ্ছে না এবার এবং এবার কন্টেনমেন্ট জোন ঠিক করবে কিন্তু শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গে কোন কোন জায়গাতে কন্টেনমেন্ট জোন থাকবে সেটা ঠিক করবে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার তেমনিভাবে মহারাষ্ট্রে কোন কোন জায়গাকে কন্টেনমেন্ট জোন করা উচিত সেটা ঠিক করবে কিন্তু মহারাষ্ট্রেরই রাজ্য সরকার সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র এখন থেকে আর ইন্টারফেয়ার করবে না সেটা কিন্তু একদম স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে আর এখানে দেখুন নাইট কারফিউ যেটা অর্থাৎ রাত্রেবেলা কারফিউ অর্থাৎ রাত্রি সাতটা থেকে সকাল আট সাতটা পর্যন্ত কিন্তু নাইট কারফিউ জারি করা হয়েছে এই সময়ে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল বাড়ি থেকে বেরোতে পারবে না এক্সপেক্ট ফর এসেন্সিয়াল অ্যাক্টিভিটিস লোকাল অথরিটিস সেল ইস্যু অর্ডার্স ইন দ্য এন্টায়ার এরিয়া অফ দ্য জুরিসডিকশন আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট প্রভিশন অফ ল অর্থাৎ যদি কোনো দরকারি কাজ হয় তাহলে সেই জায়গার যে লোকাল অথরিটি রয়েছে সে যদি পারমিশন দেয় তাহলে পরে কিন্তু স্পেশাল পারমিশন নিয়ে সেই জায়গাতে সেই কাজ হতে পারে না হলে কিন্তু রাত্রি সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের দেশের সমস্ত কিছু অর্থাৎ কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না কোনো দোকানপাট কিছু খোলা থাকবে না তো বন্ধুরা এই ছিল কিছু ইম্পর্টেন্ট আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন